আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের এই ধারাবাহিক তাফসিরে আজও আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তাফসির শুনব সূরাতুল মুতাফফিফিন থেকে। সূরাতুল মুতাফফিফিনের 1 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা তাফসির শুনব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার এই সূরা সর্বপ্রথম আমরা বাংলায় অনুবাদ আমরা শুনে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস পরিমাপে হেরফেরকারীদের জন্য। الذين إذا اكتالوا على الناس يستوفون, যারা যখন লোকদের থেকে মেপে নেয় তখন পুরোপুরিভাবে মেপে নেয়। وإذا كالوهم أو وزنوهم يخسرون, আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়। আলায়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি ভেবে দেখে না অবশ্যই তাদেরকে পুনরায় উঠানো হবে। লিয়াউমিন আযীম, এক মহা দিবসে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানব জাতি দাঁড়াবে জগৎসমূহের প্রতিপালকের সামনে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কখনো নয়, দুষ্কৃতিকারীদের আমলনামা অবশ্যই কারা কার্যালয়ে রয়েছে। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, আর আপনি কি জানেন যে কারা কার্যালয় কি? কিতাবুম মারকুম, এটা একটা লিখিত আমলনামা। ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, নিশ্চিত ধ্বংস সেদিন মিথ্যারোপকারীদের জন্য। আল্লাযীনা ইউকাজ্জিবু বিয়াউমিদ্দিন, যারা অস্বীকার করে কর্মফল দিবসকে। وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ, আর তাতে অস্বীকার করে না কেউ প্রত্যেক সীমা লঙ্ঘনকারী পাপি ছাড়া। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ, যখন তার নিকট আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় সে বলে এ তো পুরনো দিনের কাহিনী। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, বরং তাই তাদের মনে মরিচিকা ধরিয়েছে যা তারা করত। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, কখনো নয়, অবশ্যই সেই দিন তারা তাদের প্রতিপালক থেকে আড়ালে পড়ে থাকবে। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, অতঃপর তারা প্রবেশ করবে জাহান্নামের অগ্নিশিখাতে। এটি হলো সূরাতুল মুতাফফিফিনের প্রথম 16 নম্বর আয়াতের সরল অনুবাদ। এই সূরায় 36টি আয়াত আছে, 169টি বাক্য আছে এবং 730টি অক্ষর আছে। নাজিলের স্থান কোথায় অবতীর্ণ হয়েছে সূরাটি? একদল মুফাসসিরিনে কেরামের মতে এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, আর একদল মুফাসসিরিনে কেরামের মতে এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। তবে
উভয় মুফাসসিরিনের কথাই সত্য। এই সুরার কিছু অংশ মদিনায় অবতীর্ণ হয়েছে আর সুরার কিছু আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সুরার আলোচ্য বিষয় হলো প্রথম ছয়টি আয়াতে আল্লাহ তাআলা যারা ব্যবসা বাণিজ্য করে এই ব্যবসা বাণিজ্যের অসঙ্গতির কথা, মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, এই কথাগুলো আল্লাহ তাআলা প্রথম ছয়টি আয়াতে তুলে ধরেছেন। আর সাত নম্বর আয়াত থেকে ১৭ নম্বর আয়াতে পাপিষ্ট ব্যক্তিদের আমলনামা এবং তাদের অপরাধ এবং তাদের আমলনামার খাতা লিখিত কোথায় আছে এই বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর ১৮ নম্বর আয়াত থেকে ২৮ নম্বর আয়াত পর্যন্ত যারা সৎকর্মশীল আল্লাহর খালেস বান্দা যারা তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই সূরাটির ফজিলত হলো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই ছোট সূরাটি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে সংরক্ষিত পানি থেকে কিয়ামতের দিন পান করাবেন। সুবহানাল্লাহ। এই সূরাটির শানে নজুল, কেন এই সূরাটি অবতীর্ণ হয়েছে? নাসাই এবং ইবনে মাজার বর্ণনা মতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন মদিনাবাসীদের মাপের ভিতরে যে হেরফের ছিল, মাপে কম দিত, মানুষের কাছ থেকে যখন মেপে নিত তখন বেশি পরিমাণে নিত, আর যখন মেপে দিত তখন কম দিত, এই ওজনে কম দিত। এ কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করেছেন। সেই পরিপ্রেক্ষিতে এই আয়া এই সূরাগুলো সূরাটি অবতীর্ণ হয়েছে। দুই নম্বর শানে নজুল হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মদিনায় এক শ্রেণীর লোক ছিল যারা কোনো বস্তু ক্রয় করতে হলে পুরাপুরি নিত, যদি ক্রয় করত তখন বলতো একেবারেই পারফেক্ট ওজন করে দাও। আমাদের দেশেও আছে, যখন নেবে কোনো জিনিস, কাঁচা মাল যখন কেনে কিংবা কোনো মাল যখন কেনে বলে মনে ৫ কেজি ঢল দিতে হবে, আছে না নেই? নেওয়ার সময় ৫ কেজি বেশি নেয় আর দেওয়ার সময় ১ কেজি ওজন করে দেয়, বাড়ি এসে মাফলে হয় ৯০০ গ্রাম, আছে না নেই? এই এদের সম্পর্কেই আল্লাহ তাআলা মুতাফফিফিন অর্থাৎ মাফে হেরফেরকারী, এই সূরার নামই হলো মুতাফফিফিন। এবং শুরুতে মুতাফফিফিন আছে সেজন্য আল্লাহ তাআলা এই সূরাটির নাম দিলেন সূরাতুল মুতাফফিফিন। তৃতীয় নম্বর শানে নজুল হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আলোচ্য আয়াতে আবু জুহাইরা, আবু জুহাইনা নামক এক ব্যক্তি ছিল পরিচিত ব্যক্তি, তার দুটো বাক্যারা ছিল, একটা দিয়ে সে মেপে নিত আরেকটা দিয়ে মানুষকে কী করতো, মেপে দিত। অর্থাৎ যেটা দিয়ে মেপে নিত সেটার ওজন ঠিক আছে, বরং একটু বেশি আছে, আর যেটা মানুষকে মেপে দিত সেটার ওজন কম ছিল, এক কেজি হয়তো ৯০০ গ্রাম, এখনও আছে। আমি একদিন গরুর মাংস কিনে নিয়ে বাড়ি আসছি, এসে আরেক দোকানে মেপে দেখলাম ৯০০ গ্রাম হয়েছে। এরকম হয়, মানে বাক্যারাই কম থাকে, আবার ওদের পাল্লায়ও ওই সিস্টেম দেওয়া থাকে যে ৯০০ গ্রাম, ৯৫০ গ্রাম উঠালেই তুমি বলবা কি, মেশিন বলে দেবে যে এটা ১ কেজি হয়েছে। এই অনেক অভিযানেও ধরা খেয়েছে ইদানিং, এগুলো হয়। এদের ভয়াবহতার কথা আল্লাহ তাআলা উল্লেখ করে এই সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা কি করে, ওজনে হেরফের করে, ওজনে যারা কম দেয় তাদের জন্য ধ্বংস। ওয়াইলুন শব্দের অর্থ হলো ধ্বংস। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, আরেকটা আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস তাদের জন্য যারা নামাজে কি করে, চুরি করে, যারা নামাজে অলসতা করে। তাই ওয়াইলুন শব্দের অর্থ হলো মুতাফফিফ, এটা হলো তাফফিফ থেকে, তাফফিফ থেকে, তাফফিফ অর্থ হলো কম দেওয়া, মাফে হেরফের করা।
এখানে শুধু মাপের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই আয়াতটি শুধু মাপের কারণেই বলা হয়নি, মাপে হোক, গণনায় হোক, দাড়িপাল্লার মাপে হোক, ফিতার মাপে হোক, যে কোনো কাজে প্রাপককে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা, একেই বলা হয় তাতফিফ। আমি যেটা প্রাপ্য এটা থেকে আমাকে কি করা, বঞ্চিত করা, স্ত্রীকে তার অধিকার থেকে বঞ্চিত করাটাও কি তাতফিফ করা, নামাজে অলসতা করা এটাও কি করা তাতফিফ করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখলেন, খুব সম্ভব ইবনে মাজার বর্ণনা, এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখলেন, নামাজ পড়ে দেখলেন সে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো করছে না। আমাদের অনেকেই আছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, সিজদায় চলে যায়, এক সিজদা দিয়ে উঠে পরে আরেক সিজদা দেয়, এ নামাজ নামাজ হবে না। কারণ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব, ওয়াজিব যদি ভুলে তরকায় সহ সিজদা দিতে হয়, কিন্তু মানুষ বোঝে না সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার, না এটা সামি আল্লাহু লিমান হামিদা বলে কোমর সোজা করে দাঁড়াতে হবে। হাদিসে এসেছে যতক্ষণ রুকুয়ে থাকবা ততক্ষণ কি করবা, সোজা হয়ে দাঁড়াবা, তারপরে সিজদায় গিয়ে আল্লাহু আকবার, উঠে পরে আবার আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন তোমরা নামাজে মোরগের মতো ঠোকর দিও না, এই শব্দটা আল্লাহ রসুল উল্লেখ করেছেন যে নামাজে মোরগের মতন ঠোকর দিও না, তার মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমাদের হিসাব তো কি কয় রাকাত পড়তে পেরেছি বা সেইটাই, কিন্তু কেমন হয়েছে এটা দরকার নেই, রাকাত কত বেশি আছে আমরা শুধু রাকাতের হিসাব করি, আমরা তো গণার লোক বোঝেন না, কিন্তু না, ইবাদতের ক্ষেত্রে গণার দরকার নেই, ইবাদতের ক্ষেত্রে কোয়ালিটির দরকার, কত সুন্দর আপনি করেছেন। আপনি দুই রাকাত পড়েছেন, একজন 200 রাকাত পড়েছে, আপনার দুই রাকাত আপনাকে জান্নাত দেবে, 200 রাকাত ওকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং ইবাদত কোয়ালিটি সম্পন্ন হওয়া চাই। তার তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, লাকাদ তাফাফতা, তুমি আল্লাহর প্রাপ্য আদায়ে তাতফিফ করেছো, অর্থাৎ এই রুকু সিজদা এটা কার, আল্লাহর জন্য, আল্লাহর হকটাকে তুমি কি করেছো তাতফিফ করেছো, কম দিয়েছো, তুমি এটাকে কি করেছো হেরফের করেছো। আমরা তো শুধু মনে করি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন সবথেকে বড় চোর ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে নামাজে চুরি করে। সাহাবীরা বললেন কাইফা ইয়াসরিকু ইয়া রাসূল, কাইফা ইয়াসরিকু ফি সালাতি ইয়া রাসূলুল্লাহ, নামাজে মানুষ কিভাবে চুরি করে। আল্লাহ রাসূল বললেন লা ইউতিম্মুর রুকুআহা ওয়ালা সুজুদা, যে ব্যক্তি নামাজের ভিতরে ভালো করে রুকু করে না সিজদা করে না সে ব্যক্তি কি করে নামাজে চুরি করে, আর এ ব্যক্তি সবচেয়ে কি চোর, বড় চোর। তো এই নামাজ চুরি করাটাও কি তাতফিফ করা, তার মানে কি কম দেওয়া, যেটা দেওয়ার ইচ্ছে কথা ছিল সে তার থেকে কি দেওয়া, কম দেওয়া। আপনি সরকারি চাকরি করেন, আপনার ডিউটি কি সকাল 9টা থেকে শুরু করে দুপুর 5টা বিকাল 5টা পর্যন্ত আপনার ডিউটি, এই ডিউটির উপরে এই ডিউটি আপনি করবেন, এই সময়টা আপনি সরকারকে দেবেন, এই ওয়াদা করে আপনি চাকরি নিয়েছেন, আপনি এই ওয়াদাটা রক্ষা করেননি, আপনি অফিসে যেয়ে সিগনেচার করে এবার নিজের ব্যবসা বাণিজ্য করে বেড়াচ্ছেন অথবা নিজের কাজ করে বেড়াচ্ছেন। সরকার আপনাকে একটা গাড়ি দিয়েছে, এই গাড়িটা তুমি সরকারি কাজে ব্যবহার করবা, আপনি আপনার এই গাড়িটা সরকারি কাজে ব্যবহার না করে আপনার ছেলের স্কুলে পাঠাচ্ছেন, বউরে শ্বশুরবাড়ি পাঠাচ্ছেন, আপনি এই সরকারের সাথে এই ব্যাপারে তাতফিফ করেছেন, তার মানে যেই ওয়াদা সরকার আপনাকে যেই প্রাপ্য নেওয়ার জন্য আপনাকে চাকরি দিয়েছে আপনি সেটা কি করেননি আদায় করেননি, আপনি সরকারের এই কাজে আপনি কি দিয়েছেন ফাঁকি দিয়েছেন। প্রত্যেকটা ব্যাপারে তাতফিফ করার নামই হলো ওয়াইলুল লিল মুতাফফিফিন। যে ব্যক্তি এখানে যদিও বলা হয়েছে এই মাফে কম দেওয়ার কথা, মূলত সকল কাজের ভিতরে প্রাপককে তার প্রাপ্য থেকে বঞ্চিত করাকে কি বলা হয় তাতফিফ করা বলা হয়। আল্লাহর হক আর বান্দার হক, যেই হকই হোক এই হকটা নষ্ট করা হলো তাতফিফ করা। আমরা তো মনে করি শুধু এই চুরি চুরি, সকল কাজে যে কাজ যেইটুকু যেভাবে করা দরকার সেটা সেভাবে না করাটা তাতফিফ করা। যারা দুধের ব্যবসা করে, আমাদের দেশে দুধের ব্যবসা করে যারা, এখানে যদি কেউ থাকে বলতে পারবে
দুধের ব্যবসায়ী যত বড় আল্লাহর অলি হোক, কেয়ামতের দিন বেহেশত যাবে, আমার হিসাবে তা বলে না। কেন বলে না? আমি এক খ্রিস্টানের কাছ থেকে দুধ কিনতাম, অনেক দূর থেকে, ওই পুবাইল থেকে আমি দুধ কিনে নিয়ে আসতাম 10 লিটার 20 লিটার করে, ড্রামে করে। তো এই খ্রিস্টান আমারে বলতো যে শায়েখ, আপনি দুধের ভিতরে পানি দিয়ে নিয়ে যাবেন। কেন? বলছে দুধে যদি পানি না দেওয়া হয় তাহলে এই দুধ আপনি 1 কিলোমিটার রাস্তা নিতে পারবেন না, দুধ কেটে যাবে। তবে আমরা খ্রিস্টান মানুষ, আমি দুধে পানি দেই না, দুধে পানি দিলে আমার বাছুর মরে যাবে, এটা তাদের আকীদা। তবে আপনি দুধে পানি দিয়ে নিয়ে যান। তা আমার ওই যখন 10 লিটার দিত, এতটুকু জায়গা খালি থাকতো, প্রায় আরও 1 লিটার মতো বোতলে পানি নিয়ে আসতো, আমি ঢুকাই দিতাম। তো উনি বললেন দুধে পানি না দিলে কোনোভাবেই আপনি এই দুধ 1 কিলোমিটার রাস্তাও আপনি নিতে পারবেন না। আর আমাদের গ্রামগঞ্জে আপনারা দেখেছেন কি না, যারা কলসে করে দুধ সংগ্রহ করে, এরা খেজুর পাতা দুধের ভিতরে ঢুকায় দেয়। কেন দেয়? তখন বুঝতাম না, এখন বুঝি। কেন দেয়? ওই পাতা যদি না দেওয়া হয় তাহলে দুধ কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে যে আল্লাহর অলিরা দুধের ব্যবসা করে, তারা যে দুধে পানি যদি দেয় তাহলে কি করে? পানি দুধের দামে বিক্রি করে, পানি নেয় ফ্রি, বিক্রি করে কি 80 টাকা লিটার। ওরা এই ব্যবসার ভিতরে কি করে? তাৎফিফ করে, প্রাপককে যা দেওয়ার দরকার তা দেয় না। হ্যাঁ, আপনি পানি মিশান, আপনি 10 কেজি দুধে 1 কেজি পানি মিশালেন, তাহলে 10 কেজি দুধে 1 কেজি পরিমাণ 100 গ্রাম বেশি হয়, আপনি 100 গ্রাম বেশি দিয়ে দেন। কিন্তু আপনি তো তা দিবেন না, আপনি সেই 1 কেজি দিবেন, ফাঁকে পড়ে পানিটা আপনার কী হয়ে গেল? লাভ হয়ে গেল। এই জন্য এগুলো খুব হিসাব করে দেখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোকানে গেলেন, দোকানে গিয়ে দেখলেন যে উপারে খুব সুন্দর খেজুর বস্তার ভিতরে। তখন আল্লাহ রসুল বস্তার ভিতরে হাত ঢুকায় দিলেন, ঢুকায় দিয়ে দেখেন নিচের ভিতরে খেজুর কি নরম। তখন আল্লাহ রসুল বললেন সব খেজুর ঢেলে ফেলো, তুমি খাদ্যের ভিতরে কি দিয়েছ? ভেজাল দিয়েছ। এখন আপনি যদি এই আয়াতের তাফসির ধরেন, আমাদের ব্যবসায়ীরা কয়জন যে আল্লাহর অলি আছে আল্লাহই ভালো জানে। দেখেন সমস্ত ভালো ফলগুলো উপরে সাজায় রাখবে আর নিচে সব কি পচা। ভালো ভালো পিঁয়াজগুলো উপরে সাজায় রাখবে, দেওয়ার সময় কি এগুলো শুধু শোপিসের মতো থাকবে, ভিতর থেকে আপনার সব পচা দজা ছোটোখাটোগুলো কি দিয়ে দেবে। আলুর ব্যাপার বাজারে যান, এই অবস্থা প্রত্যেকটা খাদ্যে, এই অবস্থা। মদিনার তৎকালীন সময়ের মানুষগুলোও এমনই ছিল, ব্যবসায়ীরা, মক্কার ব্যবসায়ীরা এমনই ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ তাআলা যখন এই কোরআনের এই সূরা অবতীর্ণ করলেন, তারা সোনার মানুষে পরিণত হয়ে গেল, তাদের দোকান খোলা থাকতো, তাদের খাদ্যে কোনো ভেজাল ছিল না, মানুষের চরিত্রে কোনো ভেজাল থাকলো না, তারা সোনার মানুষে পরিণত হয়ে গেল। কী দিয়ে? আল্লাহ তাআলার এই কোরআনুল করিম দিয়ে। এই জন্য কোনো খাদ্যের ভিতরে ভেজাল দেওয়া মানেই হলো আপনি হারাম পয়সা উপার্জন করলেন, আপনি আর ব্যবসায়ী হিসাবে হালাল থাকলেন না। আল্লাহ রসুল বলেছেন যারা সৎ ব্যবসায়ী, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জান্নাত দেবেন কাদের সাথে? মান নবীন ওয়া সিদ্দিকিন, নবীদের সাথে এবং সিদ্দিকদের সাথে। কারা? যারা সৎ ব্যবসায়ী, তাদের হাসর আল্লাহ তাআলা নবীদের সাথে দেবেন। আর ব্যবসার ভিতরে বরকত, ব্যবসা করলে আল্লাহ তাআলা একটা মানুষকে তাড়াতাড়ি উপরের দিকে উঠায় দেন। অনেক মানুষের দোয়া থাকে, অনেক মানুষের রুজি রুটির ব্যবস্থা থাকে এই ব্যবসার ভিতরে, এই কারণে ব্যবসার ভিতরে বরকত। কিন্তু ব্যবসায় কোনোভাবে ভেজাল দেওয়া যাবে না। 2 নম্বর কথা হলো, ব্যবসার ক্ষেত্রে যেই জিনিস নিজের জন্য খাওয়া হারাম, সেই জিনিস বিক্রি করাও কি হারাম। একদম সহজ ফর্মুলা, আপনার জন্য মদ খাওয়া হারাম, আপনার জন্য মদের ব্যবসা কি হারাম। আপনার জন্য সুদ খাওয়া হারাম, আপনার জন্য সুদের ব্যবসা কি হারাম। আপনি বলবেন আমি তো ভাই সুদ খাই না, কিন্তু আমি সুদে টাকা লাগাই, তা আপনি সেই টাকা করেন কি? ভাই আমি খাই না, সে টাকা আমি অন্য অন্য কাজে লাগাই, কিন্তু আমি খাই না। হবে না? আপনি বিড়ি খান না, বিড়ির ব্যবসা যেমন, বিড়ি খাওয়া যেমন হারাম, বিড়ির ব্যবসাও কি হারাম। এই এয়ারজিন্সে একজন চাকরি করতো, পাবনা চলে গেছে, চাকরি ছেড়ে দিয়ে দোকানদারি করে, আমার কাছে ফোন দেয় প্রায় মশলা মশাইলের জন্য। তা আমার বললেন শায়েখ আগামীবার আপনারে আমার ওখানে মাহফিলে নিয়ে আসবো। তা আমার কাছে জিজ্ঞেস করে টেলিফোন করে একদিন যে শায়েখ আমি তো দোকানদারি করি, বিড়ির ব্যবসা না করলে, সিগারেট না বেচলে তো আসলে দোকানদারি চলে না, এখন আমি কী করবো? আমি তুমি এই তোমার আল্লাহর জন্য এটা ছেড়ে দিতে হবে, তুমি যে জিনিস খাবা না
যেটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতি, তুমি বলছো তোমার বিড়ির প্যাকেটের গায়ে লেখা আছে তুমি আরেকজনের স্বাস্থ্য ক্ষতি করবা, এটা কি আত্মঘাতী? এটা এমনি বাহ্যিক দৃষ্টিতে দেখলেও তোমার কি গুণা? তার মানে এক কথা হলো, যেই জিনিস খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসাও কি হারাম, যেই জিনিস খাওয়া হালাল সেই জিনিসের ব্যবসাও কি হালাল। শুয়োরের মাংস খাওয়া হারাম, শুয়োরের মাংস ব্যবসা করাও কি হারাম। এই হলো ব্যবসায়ীদের কথা। তা আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য কি ধ্বংস। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইযা ক্বালু আলান-নাসি ইস্তাউফুন, অর্থাৎ যখন যারা লোকদের কাছে যখন মেপে নেয় তখন পুরাপুরিভাবে মেপে নেয়, যখন মানুষদের কাছ থেকে মেপে নেয় তখন কি করে? পুরাপুরিভাবে মেপে নেয়, বরং বেশি নেয়, বরং কি নেয়, বেশি নেয়। ওই যে বলে, ভাই আমার মনে 10 কেজি 5 কেজি ঢল দিতে হবে, আর না আমি নেব না। এখন দেখবেন কাঁচামালের ক্ষেত্রে, যে কোনো মালের ক্ষেত্রে নেওয়ার সময় ওদের কাছ থেকে বেশি নেয়, কিন্তু যখন মানুষকে দেয় তখন ওজনে কি দেয়? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন তারা তাদেরকে মেপে দেয় তখন তারা ওজনে কম দেয়। মেপে দেওয়ার সময় কি করে? কম বেশি দেয়, তখন তারা আর ঠিক মতো দেয় না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন যে, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজানু বিল আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজানু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন মাপো তখন সঠিকভাবে মাপিও আর সঠিক পাল্লা দ্বারা ওজন করিও। আপনি মাপবেন, সঠিকভাবে মাপবেন এবং সঠিক পাল্লা দ্বারা ওজন করবেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন যে, আপনার পাল্লায় যেন কোনো হেরফের না থাকে, কারণ এই ব্যবসা আপনি কার জন্য করছেন? আপনি টাকাটা কার জন্য কামাচ্ছেন? আপনি এত খেতে পারবেন না, আপনি কয় টাকা খাবেন? আপনার ওয়ারিশরা খাবে, আপনার সন্তানরা খাবে, আপনার স্ত্রী খাবে, আপনার আত্মীয় স্বজন খাবে, কিন্তু হিসাব দেবে কে? আপনি নিজে দেবেন হিসাব, আল্লাহর সম্মুখে আপনাকেই দাঁড়াতে হবে। এই জন্য মাপের ভিতরে কম দিও না এবং কি করো না, ওজন যেটা দিয়ে করবা সেটা যেন কোনোভাবেই হেরফের না হয়। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা তুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা, মাফে এবং ওজনে সঠিকভাবে ইনসাফের সাথে করিও, আমি কাহাকেও তাহার সাধ্যের বাহির কষ্ট হয় অতীত কষ্ট চাপাইয়া দেইনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে কষ্ট হয় এমন কোনো কিছু আমি মানুষের উপরে কি দেইনি, চাপায় দেইনি। যেটা মানুষ পারবে মানুষের সাধ্যের মধ্যে, আমি আল্লাহ তাআলা মানুষকে সেটা কি করেছি, ওয়ার্ডার করেছি। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, এই মিজানের ব্যাপারে, ওজনের ব্যাপারে আল্লাহ অনেক কথাই বলেছেন কোরআনুল কারীমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে। কারণ এই মাফে যারা কম দেয় এরা হারাম খায়, এদের সম্পূর্ণ ব্যবসাটাই, সম্পূর্ণ রুজি ইনকামটাই কি হারাম। আল্লাহ তাআলা বলছেন, ইনসাফের সহিত সঠিকভাবে মাপো এবং মিজানে কম করিবে না। তার মানে কি? ওয়ালা তুখসিরুল মিজান, মিজানে কম করবে না, তার মানে ওজনে কম করবে না, মানুষকে ওজনে কি দেবে না, কম দেবে না। এখন আমাদের বাটকারাটা তৈরি হয় কম করে, বাটকারা তৈরি হয় কি কম করে। আপনি ফল নিচ্ছেন 500 টাকা কেজি, কিন্তু যেই কাগজের প্যাকেটে নিচ্ছেন এই কাগজের প্যাকেটটাই হলো 250 গ্রাম ওজন। আপনি মিষ্টি কিনছেন 500 টাকা কেজি, কিন্তু যেই ঠোঙাটায় আপনারা মিষ্টি দিচ্ছে এই ঠোঙাটার ওজন কটটুক, 250 গ্রাম 200 গ্রাম। তার মানে কি? আপনার সাথে তাৎফিফ করেছে, সে আপনার প্রাপ্য দেয়নি, আপনি নিছেন মিষ্টি কিন্তু আপনারা কাগজ দিয়ে দিল মিষ্টির দামে। আপনি কিনেছেন দুধ, পানি আপনাকে দুধের দামে বিক্রি করে দিল। এই আল্লাহ তাআলা সেই জন্যই বলছেন, ইনসাফের সহিত ওয়াকিমুল
ওয়াজন বিল কিসত, ওজনকে মানদণ্ডকে কায়েম করো। আর কি করো? ওয়ালা তুখসিমুল মিজান, এবং মিজানে কম করবে না, ওজনে কম করবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতিকে আল্লাহ তাআলা এইভাবে ওজনে ধোকা দেওয়ার কারণে শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতিকে ওরা ওজনে কম দিত, মানুষকে ঠগাতো ব্যবসায়ীরা, আল্লাহ তাআলা কি করেছেন, তাদেরকে সমূলে বিনাশ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এজন্য ভাইরা আমার, ওজনে কম দেওয়া যাবে না, চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না। আপনার যদি না পোষায় আপনি করবেন না, বলেন ভাই তোমার চাকরি আমার পোষাবে না, কিন্তু আপনি চাকরি করতে গিয়ে এক চাকরির ভিতরে আরেক চাকরি করবেন, এটা কি নেই, জায়েজ নেই, এটা জায়েজ নেই, এটা আপনি তাকফিফ করেছেন। আপনি তার প্রাপ্যটা যেই কাজের জন্য সে আপনাকে রেখেছে আপনি সেই কাজ তাকে দেননি। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, তারা কি ভেবে দেখে না যে অবশ্যই তাদেরকে পুনরায় উঠানো হবে? আল্লাহ তাআলা বলছেন তারা কি ভাবে না, তারা কি ভাবে না যে কিয়ামতের দিন তাদেরকে উঠানো হবে? তারা এই যে ফাঁকি দেয়, মানুষের সাথে প্রতারণা করে, প্রাপককে তার প্রাপ্য ফিরিয়ে দেয় না, যথাযথ দেয় না, তারা কি আলাইয়া জন্য, তারা কি চিন্তা করে না যে তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠবে, তাদেরকে আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে? আল্লাহ তাআলা বলছেন লিয়াউমিন আযীম, এটা একটা মহাদিবস। মহাদিবস মানে কোন দিবস? কিয়ামতের দিবস। লিয়াউমিন আযীম, এটি একটি মহাদিবস, কিয়ামতের দিবস। কিয়ামতের দিন মানুষকে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে। সেটা কেমন দিন? লিয়াউমিন আযীম বলে কি বোঝানো হয়েছে? তাফসিরে এসেছে কিয়ামতের দিন মানুষের ঘাম মানুষের কানের লতি সমান হয়ে যাবে, মানুষ ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে, এত পরিমাণ প্রচণ্ড গরম এবং কঠিন অবস্থা। 50,000 বছরের মধ্যে 40,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে মানুষকে এই ঘামের ভিতরে। এ হলো লিয়াউমিন আযীম, মহাদিবস। একটা কথা আছে, আল ইনতিজারু আশাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করা মৃত্যুর থেকেও কি কঠিন। আপনি এক বন্ধুর সাথে দেখা করতে গেছেন, সময় দিল সকাল 9টার সময় তুমি পার্কে আসবা, আপনি 9টার সময় গেছেন, এই 9টার থেকে সারা রাত আপনি ঘুমাইছেন, কাটায় দিয়েছেন, আপনার সমস্যা হয়নি, এই 9টার পরের তে প্রতি সেকেন্ড আপনার কাছে মনে হচ্ছে 1 ঘন্টার সমান, কি? এজন্য বলা হয় আল ইনতিজারু আশাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করা মৃত্যুর থেকে কি কঠিন। কিয়ামতের দিন মানুষ বিচারের জন্য দাঁড়িয়ে থাকবে 10,000 বছর, 20,000 বছর, 30,000 বছর, তাফসিরে এসেছে 40,000 বছর পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, আর শেষে 10,000 বছর তাদের কি হবে, বিচার হবে, কারণ কিয়ামতের দিন হবে 50,000 বছরের সমান। আল্লাহ তাআলা আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বর্ণনা এসেছে, কেউ পায়ের গোসা পর্যন্ত, পায়ের গোসা পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ মুখের অর্ধেক পর্যন্ত ঘামের ভিতরে ডুবে থাকবে, দাঁড়িয়ে থাকবে কিয়ামতের দিন। সেই দিনটাই হলো লিয়াউমিন আযীম, মহাদিবস। আল্লাহ বলছে সেই দিন কি তোমরা উঠবা, তোমাদের কি চিন্তা নেই? তো আলাইয়া জন্য তোমরা কি চিন্তা করো না, তোমরা কি ধারণা করো না, তোমরা যে মাফে কম দাও, তোমরা যে মানুষকে ঠকাও, মানুষের সাথে প্রতারণা করো, কি জন্য করো? পৃথিবীতে কয়দিন বেঁচে থাকবা? লিয়াউমিন আযীম, আলাইয়া জন্য উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি ধারণা করে না যে তারা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হবে? তাই আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলছেন সেই দিন মানবজাতি দাঁড়াবে জগৎ সমূহের প্রতিপালকের সামনে, সেদিন মানুষ তার রবের সামনে দাঁড়িয়ে যাবে হিসাব দেওয়ার জন্য, আর কোনো কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। আল্লাহর এই জমিনটাকে আল্লাহ টেনে লম্বা করে ফেলবেন, এই জমিনে শুধু একটা মানুষ দুটো পা দিয়ে দাঁড়াতে পারবে, এতটুকু জায়গা থাকবে, মানুষ নিজের ঘামে ডুবতে থাকবে, মাথার উপরে সূর্য, মাথার গিনুটা টাস করে ফেটে যাবে, টকবক করে ফুটতে থাকবে,
মানুষ সেদিন শুধু হায় হায় করবে, সকল নবীরা পর্যন্ত বলবে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। শুধুমাত্র বাংলাদেশের যে খাজা বাবা কয়টা আছে এরাই বলবে যে আমার উম্মতের কি হবে, আর নবীরা বলবে কি আমার কি হবে, আর আমাদের পীর সাহেবরা কি বলবে আমার উম্মতের কি হবে। কেউ জাহাজ নিয়ে বেরোবে, কেউ পীর সাহেবরা আছে মানুষদের বলে না এসব না বললে তার গরু ছাগল নিয়ে আসে না, বোঝেন না, এসব ভুয়া মিথ্যা কথা মানুষের দিয়ে প্রতারণা মানুষের সামনে। সেদিন নবীরা বলবে যে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পারমিশন দিবেন যে তুমি আমার আরশের সামনে সিজদা দাও এবং আমার কাছে সুপারিশ করো। সুবহানাল্লাহ। কাদের জন্য, কাদের জন্য? জিলাফি খাওয়া আশেকের রসুলদের জন্য, যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ মতো নিজের জীবনকে পরিচালনা করেছে, কিন্তু এই পরিচালনার ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতির কারণে তাদের যদি আল্লাহ তাআলার কাছে কোনোভাবে ধরা পড়ে যায়, তাদের জন্য আল্লাহ তাআলা পারমিশন দিবেন। তারা চেষ্টা করেছে, পারেনি, ত্রুটি হয়েছে, মানুষ মাত্র হবে, তুমি সুপারিশ করো, আমি তোমার সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কখনো নয়, দুষ্কৃতিকারীদের আমলনামা অবশ্যই কারা কার্যালয় আছে, সিজ্জিনে আছে। যারা দুনিয়ায় পাপিষ্ট, বেঈমান, নাফরমান, যারা আল্লাহ তাআলার হুকুম মানেনি, তাদের আমলনামা কোথায় আছে? সিজ্জিনে। আর যারা আল্লাহর জান্নাতি তাদের আমলনামা কোথায় আছে? ইলিয়িনে আছে। এখন সিজ্জিনটা কোথায়? আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আদরাকা মা সিজ্জিন। আর আপনি কি জানেন যে কারা কার্যালয় কি, সিজ্জিনটা কি, এটা কি আপনি কি জানেন? কিতাবুম মারকুম, এটা একটা লিখিত আমলনামা। এখন সিজ্জিন কোথায় আছে? সিজ্জিন হলো পৃথিবীর জমিনের সব থেকে নিচে, অর্থাৎ জাহান্নামটা কি পৃথিবীর নিচে আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে জাহান্নামকে নিয়ে আসো, জাহান্নামকে সিগল দিয়ে বেঁধে নিয়ে আসা হবে। জাহান্নাম কোথায় আছে? নিচে আছে। পৃথিবীর যত নিচে যাবেন তত আল্লাহ তাআলা বলছেন কোরআনুল করিমের কোন সূরার যেন আয়াত, যে যেমন সাত আকাশ আছে তেমন কি আছে? সাত জমিন আছে। আরদুহা সাতটা আকাশ, সাতটা কি আছে? জমিন আছে। তবে সব থেকে মজার কথা হলো যত উপরে যাবেন তত প্রশস্ত, এক আকাশ থেকে আরেক আকাশ প্রশস্ত, এক মহা মহাকাশ থেকে আরেক মহাকাশ প্রশস্ত, আর যত নিচে যাবেন তত কি? সংকীর্ণ। যত নিচ থেকে নিচে যাবেন তত সংকীর্ণ। জেলখানার ভিতরে যেখানে থাকতে পারবে 2000 লোক, সেখানে রাখে হলো 5000-7000 লোক, আর বড় লোকের যেগুলো ভিআইপি সেখানে থাকতে পারবে 50 জন 100 জন লোক, সেখানে থাকে কি? একজন দুইজন লোক। গুলশান বনানীতে 8 বিঘা 10 বিঘা জমির উপরে বিরাট বাংলো থাকে কিনা? বুড়া আর বুড়ি, ছেলে থাকে আমেরিকা, মেয়ে থাকে অস্ট্রেলিয়ায়, কাজের বুয়া আর বুড়াই থাকে, আর কেউ নেই। আবার ছোট্ট একটা কুড়ি ঘরের ভিতরে গরিবের অসহায়ের ভিতরে কি, এক কুড়ি ঘরের ভিতরে 20 জন থাকে, কেউ খাটের উপরে ঘুমায়, কেউ খাটের নিচে ঘুমায়, কেন? জায়গা নেই। সবসময় যারা নিচু শ্রেণীর মানুষ তারা কি থাকে? খুব সংকীর্ণ জায়গায় থাকে। তা যারা জাহান্নামী হবে এরা কোথায় থাকবে? একেবারে সংকীর্ণ জায়গায় থাকবে, তারা সিজ্জিনে থাকবে। আল্লাহ তাআলা বলছেন এটা একটা লিখিত আমলনামা, এই সিজ্জিন। আল্লাহ তাআলা এর ব্যাপারে আরো অনেক কথা আছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছে সুম্মা রাদাদনাহু আসসালাসাফিলিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি তাহাদেরকে সর্বনিম্ন স্তরে উপনীত করি এবং তাহাদিগকে নহে যারা মুমিন ওয়া আমিলুস সালিহাত এবং কি করে? সৎ কাজ করে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা আদরাকা মা সিজ্জিন, আপনি কি জানেন সিজ্জিন কি? এটা হলো কিতাবুম মারকুম, যেটা হলো একটা লিখিত আমলনামা। আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন
নিশ্চিত ধ্বংস সেই দিন মিথ্যারোপকারীদের জন্য, যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে, বলে আমাদের বিজ্ঞান কত জায়গায় গেছে, জাহান্নামও দেখলাম না, জান্নাতও দেখলাম না, আকাশের দরজাও দেখলাম না, কিচ্ছু দেখলাম না, কিসের আকাশের একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, কোনো কিছুই খুঁজে পেলাম না। আমাদের বিজ্ঞান আজকে সারা পৃথিবী দেখেছে, সব দেখেছে, কোথাও কি পেলাম না, খুঁজে পেলাম না, এই কথা বলে তারা কি করে, মিথ্যা মনে করে। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য ধ্বংস। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকাযযিবু বিয়াউমিদ্দীন, যারা অস্বীকার করে কর্মফল দিবসকে, কর্মফল দিবস মানে কিয়ামতের দিবস, বিচারের দিবসকে যারা অস্বীকার করে তারা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ তাআলা বলছেন ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসীম, আর তাকে অস্বীকার করে না কেউ প্রত্যেক সীমালঙ্ঘনকারী পাপী ছাড়া। বলছে যারা সীমালঙ্ঘনকারী, যারা পাপিষ্ট, তারা ছাড়া আর পরকালকে কেউ কী করে না, অস্বীকার করে না। আমরা কেউ পরকালকে কী করি না, অস্বীকার করি না। হয়তো আমরা একটু আমল কম করি, আমরা একটু নামাজ কম পড়তে পারি, আমরা দুনিয়ার কাজে হয়তো একটু সময় বেশি দেই, কিন্তু আমরা কেয়ামতের দিনকে কী করি না, অস্বীকার করি না। আমরা কবরের জীবনকে কী করি না, অস্বীকার করি না। এ কারণেই আমরা একটা মানুষ যখন মারা যায় তার খুব সুন্দরভাবে গোসল করায়ে, সাদা কাফনের কাপড় পরায়ে, তার জন্য দোয়া করে, জানাজা দিয়ে তার জন্য তাকে আমরা কি সুন্দরভাবে কবরের মধ্যে মাদফুন করে দেই। কারণ কি, আমরা কবরের জীবনকে কী করি না, অস্বীকার করি না। এবং কবর দিয়ে এসে আমরা যত নিষ্ঠুর হই এবং যত অশিক্ষিতই হই না কেন, আল্লাহর কোরআন সম্পর্কে যত কমই জানি না কেন, আমাদের নিজেদের আত্মীয় স্বজনদের জন্য আমরা দোয়া করি, আমরা চোখের পানি ফেলি, আমরা আল্লাহ তাআলার কাছে তাদের জন্য কী চাই, ক্ষমা চাই। কেন ক্ষমা চাই, আমরা ওই দিনকে কী করি, বিশ্বাস করি যে আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও, আমার বাবা যাতে, আল্লাহ তুমি আমার বাবাকে কোথায় নিও না, জাহান্নামে নিও না। তা আল্লাহ তাআলা বলছেন যে এই একমাত্র সীমালঙ্ঘনকারী এবং পাপিষ্ট ব্যক্তি ছাড়া কেউ ওই দিনকে কী করে না, অস্বীকার করে না। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতীরুল আউয়ালিন, যখন তাদের সামনে, তাদের কাছে আমার আয়াতসমূহ আবৃত করা হয়, অর্থাৎ কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয় তখন তাদের কাছে যখন এই আয়াত বলা হয় তখন তারা কি বলে, আসাতীরুল আউয়ালিন, তখন তারা বলে এগুলো হলো পুরানো দিনের কাহিনী। এগুলো কি পুরানো দিনের কাহিনী, এই যে যা আছে এগুলো কি, এগুলো আমরা শুনেছি, এগুলো কত শুনেছি, এগুলো আগের লোকও বলতে, এগুলো হলো পুরানো দিনের কি কাহিনী, এখনও আছে না দাই। আপনি কোরআন শরীফের একটা কথা বললে বলবে ও সব সারা জীবন শুনে আসি, ও সব তোমার থেকে ওয়াজ আমি আরও বেশি পারি, তোমার থেকে ওয়াজ আমি কী পারি, বেশি পারি। দেখেন মহাপণ্ডিত আছে, চার দোকানে বসে বসে একদম বিবিসির মতন খবর শোনায় দেবে, মনে হবে যেন এই মাত্র ও কোরআন শরীফের উপরে ডক্টরের ডিগ্রি নিয়ে এসেছে, কিন্তু আসলে নামাজ রোজা হজ জাকাত কিছু নেই, একেবারে কি অমুসলিম পাপিষ্টদের মতন কথাবার্তা, এরকম কিছু মানুষ থাকে। আল্লাহ তাআলা বলছেন ওদেরকে এই জাহান্নামের কথা, জান্নাতের কথা, বিচার দিবসের কথা, কেয়ামতের কথা, মাফে ওজনে কম দেওয়ার কথা, ও কম দিলে এই হবে সেই হবে, এগুলো যখন তাদেরকে পড়ে শোনানো হয় তখন তারা কি বলে, কালা, তখন তারা বলে, কারা বলে, ওই কাফেররা বলে আসাতীরুল আউয়ালিন, এগুলো হলো পুরানো দিনের কাহিনী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন وَإِذَا قِيلَ لَهُم مَّاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ, যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করেছে, যখন তাদেরকে বলা হয় তোমার আল্লাহ তোমাদেরকে কি বলেছে, কি ওহী এসেছে, তখন তারা কি বলে, ওই قالوا أساطير الأولين, এগুলো হলো পূর্ববর্তীদের কথা, ওই আগেকার নবীদের সময় কি হয়েছে, কারুট পাহাড় থেকে বেরোয়ছিল, মরে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বাহিনী নদী পার হয়ে গেছে, ফেরাউন ডুবে মরেছে, মুসা আলাইহিস সালামের উপরে কলেরা হয়েছে, নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছে,
এইগুলো হলো পুরোনো দিনের কাহিনী, আসাতিরুল আউয়ালিন, এইগুলো আর কি। মুহাম্মদ আর কী বা বলবে, ওই অতীতের ইতিহাসগুলো আবার আমাদের সামনে কী ধরে তুলে ধরে। আল্লাহ তাআলা বলছেন, কাল্লাবাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকযিবুন, কখনো নয়, বরং তাই তাদের মনে মরিচিকা ধরিয়েছে যখন তারা তা করত। বলছে তাদের মনে কি হয়েছে, মরিচিকা ধরে গেছে। মরিচিকা মানে কি, জং ধরা, লোহার ভিতরে কি ধরে, মরিচিকা ধরে লোহার ভিতরে। বাড়ি মারে যখন, কামারে আগুনে পোড়ায় বাড়ি মারে, তখন কি মরিচিকা দূর হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন, যখন মানুষ একটা গুনাহ করে তার অন্তরে একটা দাগ পড়ে যায়, কালো দাগ, যখন দুইটা গুনাহ করে দুইটা দাগ পড়ে যায়, যখন তিনটা গুনাহ করে তখন অন্তরে কি হয়, তিনটা দাগ পড়ে যায়। এজন্য বলছে, যত বেশি বেশি আল্লাহর জিকির করবে এবং তওবা করবে তখন কলব কি হয়ে যায়, সাফ হয়ে যায়। তার মানে হলো, মানুষ তওবা গুনাহ করলে দাগ পড়ে, আর তওবা করলে সেটা কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। সুতরাং কাফের বেঈমানরা গুনাহ করে তওবা করে না, কিয়ামতের দিন এদের অন্তরটা জর্জরিত থাকবে, একদম বিশ্রী থাকবে, আর মুমিনদের অন্তরটা পরিষ্কার থাকবে, কারণ তারা গুনাহ করেছে, তওবা করে তাদের অন্তরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কি এটা, আচ্ছা, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিল মাহজুবুন, কখনো নয়, অবশ্যই সেই দিন তারা তাদের প্রতিপালকের আড়ালে পড়ে থাকবে। বলছে যারা এই গুনাহ করে তারা তাদের রবের সামনে থাকবে না, লা মাহজুবুন, পর্দার আড়ালে তারা পড়ে থাকবে, কারণ কোনো পাপিষ্ট কিয়ামতের দিন আল্লাহকে কি করবে না, দেখবে না। একমাত্র মুমিন যারা, একমাত্র মুমিন যারা, তারা আল্লাহকে কি করবে, দেখবে। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বলছেন, ইয়া রসুলাল্লাহ, কিয়ামতের দিন আমরা কি আল্লাহকে দেখতে পাব? আল্লাহ রসুল বললেন, পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? সাহাবীরা বললেন, ইয়া রসুলাল্লাহ, কোনো অসুবিধা হয় না, আকাশে যখন চাঁদ ওঠে পৃথিবীর সমস্ত মানুষ দেখতে পায়, কারো দেখতে কোনো সমস্যা হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মৌমিন বান্দা, যারা জান্নাতি বান্দা, কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের চাঁদ দেখতে যেমন কারো কোনো সমস্যা হয় না, সেদিন আল্লাহকে দেখতেও কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আর যারা কাফির, লা মাহজুবুন, তারা কি আড়ালে পড়ে থাকবে, তারা আল্লাহকেও দেখবে না, আল্লাহর রহমতও কি দেখবে না, কারণ কি, তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, অতঃপর তারা প্রবেশ করবে জাহান্নামে। তারা কাফেররা কোথায় প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। এজন্য ভাইরা আমার, আমরা গুনাহ আমাদের দ্বারা হবে, আমরা তওবা করব, আমরা দুনিয়ায় অর্থ সম্পদ কামাই করব হালাল পথে, কোনো হারাম পথে আমরা অর্থ সম্পদ উপার্জন করব না, তাতে আমাদের ইহকালীন জীবন এবং পরকালীন জীবন সব কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।